আজকে যারা বেদাত করে তারা থেমে যায় কেন, রাগ করে কেন? কারণ তারা ভুল জেনে ভুল বিশ্বাস করছে এবং ভুল আমল করতেছে। আর আপনি যখন সঠিককে ওখানে উপস্থাপন করবেন সে তখন রাগ পাবে। কেন রাগ পাবে? কারণ সে এটাকে বেদাতকে সে এবাদত মনে করে বিশ্বাস করছে এবং আমল শুরু করছে। এই জন্য যে চুরি করে যে ডাকাতি করে জীবনে তওবা করবে কিন্তু বেদাতি তওবা নসিব হবে না, কারণ সে এটা বেদাত মনে করে না, বেদাতকে সে এবাদত মনে করতে করেই করতেছে। আল্লাহ তাআলা বলছেন কুল হে রাসূল, আপনি বলে দিন আলুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা এদের ব্যাপারে আমি কি অবহিত করব না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের দুনিয়ার জীবনে সমস্ত আমল কর্মকে ব্যর্থতে পর্যবসিত হবে এবং তারা মনে করে যে আমরা ভালো আমল করতেছি, ভালো আমল এবং ভালো আমল মনে করেই করতেছি। এই বেদাত এর ভালো আমল করেই মনে করে এবং ভালো আমল মনে করে করে বিদায় সে তওবা করবে না, সবের নিয়ত করেই করতেছে। এই বেদাতের সঙ্গে আমি এর আগে আলোচনা করছি যে বেদাত শব্দটি শাব্দিক অর্থ হলো ইংরেজিতে আছে ইনভেনশন, আবিষ্কার, নতুন আবিষ্কার, এমন আবিষ্কার যে অস্তিত্ব আগে ছিল না। ডিসকভার মানে আবিষ্কার করা, আর ইনভেনশন এটাও আবিষ্কার। ডিসকভার শব্দটি নিয়ে আসছে যেটার আগে ছিল এটা খুঁজে বের করছে, আর ইনভেনশন হলো যেটার আগে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব হীনতার মধ্য থেকে যেটার অস্তিত্ব নিয়ে আসছে। যেমন এই কম্পিউটার, মোবাইল, টেলিভিশন, তিনি যিনি প্রথমে আবিষ্কার করছেন তিনি যে ডিজাইন দিচ্ছেন ওই ডিজাইনে এটা প্রথম, উনি যদি আরেক ডিজাইনে দিতেন ওটাই হতো, এটার কোনো নমুনা বা এটার কোনো নমুনা স্যাম্পল আগে ছিল না। এবাদতের ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে বেদাত এটা মানে গুনার কাম না। অনেকে যুক্তি দেয় যে তুমি বলে এটা বেদাত ওটা বেদাত, তাহলে তুমি আয় কাজ করতেছো এটা তো বেদাত, ফেন অত বেদাত, বিমানে হজ করে আসো বিমানে হজ করা তো বেদাত, বিমানে ওঠা তো বেদাত, হ্যাঁ বিমানে ওঠা বেদাত, ফ্যান চালানো বেদাত, মানে ইনভেনশন শব্দই করতে নিয়ে আসবেন যে ফ্যান এটা কি, এটা বেদাত মানে ইনভেনশন, নতুন আবিষ্কার। কিন্তু এগুলি তারা কেউ সওয়াবের আশা করে না। দুনিয়াবি যত আবিষ্কার হয়েছে এক্ষেত্রে যে ইনভেনশন ও বেদাত রয়েছে নতুন আবিষ্কৃত বিষয় এগুলির ক্ষেত্রে কোনো গুণা না। গুণা ওই জায়গায় যখন নতুন করে আবাদত চালু করে সওয়াবের আশা করবে, ওটাই দুনিয়া দিনের ক্ষেত্রে বেদাত, দিনের ক্ষেত্রে বেদাত গ্রহণযোগ্য না। দিনের ক্ষেত্রে কোনো আবাদত চালু করছেন যে আবাদতের নমুনা স্যাম্পল রাসূলুল্লাহ দিয়ে যান নাই, সাহাবাই কারাম করেন নাই, আপনি আমি নতুন করে পদ্ধতি চালু করলাম, সেই বেদাত গ্রহণযোগ্য না যত সুন্দরই হোক না কেন। বেদাতের মধ্যে মনে করেন আপনি নামাজ তো সওয়াবের কাম, এখন আপনি ইচ্ছে করলে তো নামাজ সওয়াব করতে পারেন না। এখন যদি কেউ যুক্তি তর্কে উপস্থাপন করে যে নামাজ তো সওয়াবের কাজ, সুতরাং জোহর এবং ফজরের মাঝখানে একটা লেন্দি প্রচুর সময় আমরা দশটা দিকে আর একটা অক্ত নামাজ প্রচলন করলাম, নামাজ তো এবাদত দিতে হবে। ফজরের নামাজ দুই রাকাত, আপনি যদি চার রাকাত করতে চান যে ফজরের সময় কাম কাজ কম এখানে চার রাকাত পড়ি, জোহরের সময় দুই রাকাত কমাই দিই, মাগরিবের সময় তিন রাকাত দিলে কেমন দেখা যায়, এক রাকাত বাড়াই বললে সময় আর কোথায় যাবো, সব তো বেশি হওয়ার কথা, এক রাকাত বাড়াই দিলে এই যে বিষয়টাকে বিষয়টা খেয়াল করবেন কিন্তু এরকমই। অর্থাৎ এবাদতের ডিজাইন রাসূল যেভাবে দিচ্ছেন ওই মেথড ডিজাইনের বাহিরে একবারে চমৎকার করে আপনি আমি যত ডিজাইন দিব এটা বেদাত হয়ে যাবে, দিনের ক্ষেত্রে বেদাত। আর দিনের ক্ষেত্রে কোনো বেদাত চালু করা মানে রাসূল বলছেন যে কেউ যে দিনের মধ্যে কেউ যদি বেদাত করে এবং এই বেদাতই ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যাবে, আটা গোলার করে খামির করে, খামির করা পরে বলতে চুল থাকলে চুল টাইনে বের করলে যেমন আটা টের পায় না এমন করে দিন থেকে বের হয়ে যাবে। রাসূল আরো বলছেন যে ব্যক্তি বেদাতিকে সম্মান করবে, বেদাতি আলেম হাফেজ মহাদ্দেশ যত বড় জাতিলে আলেম হোক না কেন, রাসূল বলছে যে ব্যক্তি বেদাতকে বেদাতিকে সম্মান করবে, মান অক্কারা সাহিব আল বেদা ফাকাদ আর আল হাদামিল ইসলাম, সে ব্যক্তি দিনকে ধ্বংসের ক্ষেত্রে সবাই কি করলো সাহায্য করলো বলে নাউজুবিল্লাহ। এই জন্য বেদাতিকে বেদাত এই ক্ষেত্রে বেদাত হয় এটাই এভাবে যে যেখানে যেটা গুরুত্ব দেওয়া দরকার স্থান কাল পাত্র এবং পরিমাণ এগুলি কারণে বেদাতের তারতম্য হবে। আপনি পাথর নিক্ষেপ করার কথা আপনি জামরা আঁকাবা হজের সময় আপনি এটা এখানে বানাইলেন এখানে পাথর নিক্ষেপ করলেন হবে না, এটা বেদাত হয়ে যাবে, কারণ যেই জায়গায় নিক্ষেপ করা দরকার সেই জায়গায় নিক্ষেপ করতে হবে, আর যখন নিক্ষেপ করা দরকার ওই দিনগুলিতে নিক্ষেপ করতে হবে। এক একটি আবাদতের পরিমাণ তারপরে আপনার সময় স্থান নির্ধারণ করা আছে, হুবহু ওই সিস্টেমেই রাসূলের দেওয়া ডিজাইন ফলো করে আবাদত করতে হবে আবাদতের ক্ষেত্রে। আর দুনিয়াবী অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি নতুন আবিষ্কার যেখানে কোনো সওয়াবের আশা করা হয় না সেখানে এটা কোনো সমস্যা নয়। তো আমরা এই জন্য এই রাসূলের তরিকাকে ফলো করে আবাদত করব, প্রত্যেকটা ক্ষেত্রে আবাদত করার ক্ষেত্রে বিশুদ্ধ ঈমান হতে হবে, রাসূলের সুন্নতে ইত্তেবা করতে হবে, তারপরে হলো আপনার বিশুদ্ধ নিয়ত, নিয়তকে বিশুদ্ধ হতে হবে।
নির্বাচন হতো।